অর্ক দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যখনই কোনো মানে চুরি ব্যাপারটাকে না আমরা খুব ইজিলি বলে ফেলি যে চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, সব চলে গেছে, কিন্তু এর তো একটা প্রসিজিয়ার আছে। প্রথমে একটা অভিযোগ হবে, সেটা ইনভেস্টিগেশন হবে, চার্জশিট হবে, ট্রায়াল হবে, কনভিকশন হবে। কিন্তু এখন নতুন যেহেতু অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে ক্রিমিনাল ল, আমার মনে হয় এই একটা পার্ট আমার পড়া এখনো হয়নি, প্রথমে কনভিকশন হবে, তারপর ট্রায়াল হবে, তারপর চার্জশিট হবে, তারপর ইনভেস্টিগেশন হবে, তারপর ভেবে দেখবো যে অভিযোগ করবো কিনা। এই যে একটা ফ্যান্টাস্টিক নতুন প্রসিজিয়ারে আমরা চলে এসেছি যে কনভিকশন দিয়ে আমরা শুরু করব, এটার জন্য কিন্তু সত্যি ভারতীয় জনতা পার্টির লোকেদেরকে একটা বাহবা দেওয়া দরকার। মানে দিস ইজ দ্য ব্রিলিয়ান্ট, মানে এই যে একটা ২৬ লক্ষ টাকা জরিমানাটা উইদাউট কনভিকশন রাজ্য দিয়ে দিল। দেখুন, প্রথম কথা হচ্ছে একটা জেলায়, প্রথম কথা হচ্ছে কি, আমি সত্যি জানি না যে জরিমানার কি হেডে হয়েছে, কিভাবে হয়েছে, কি প্রসিজিয়ারে জরিমানা হয়েছে। আমি আবার বলছি, অর্ক দায়িত্ব নিয়ে বলছি, আপনি একজন লয়ার, অনির্বাণ একজন লয়ার, কালকে চাইলে বা পরশু চাইলে হাইকোর্ট খুললে আমার নামে গিয়ে একটি মামলা করতে পারেন, রিপাবলিক বাংলার নামে করতে পারেন। ২০২২ সালের জুলাই মাসে রাজ্য সরকার চারটি জেলার জন্য প্রায় ২ কোটি টাকা, ২ কোটি সামান্য কম, মোট জরিমানা দিয়েছে ১০০ দিনের কাজের টাকা তছরূপ করবার জন্য। এর মধ্যে মালদা জেলার জন্য শুধুমাত্র ২৬ লক্ষ টাকা জরিমানা দিয়েছে। আমার এটাতে আমি কোন রকম ভাবেই, যেহেতু আপনারা একটা মিডিয়া, বাকি তিনটে জেলা আমি পূরণ করে দিতে পারি, হুগলি, পূর্ব বর্ধমান, দার্জিলিং, কোনো আক্রমণে যাচ্ছি না, কিন্তু আমার বক্তব্যটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে যদি কোনো টাকা তছরূপ হয়ে থাকে, যদি সেই টাকা তছরূপের কোনো রকম কোনো প্রমাণ সেন্ট্রাল গভর্নমেন্ট পেয়ে থাকে, তাহলে এটা হতে পারে না যে শুধু জরিমানা করে ব্যাপারটা থেমে যাবে, তত সম্ভব নয়, পুলিশ কমপ্লেন হবে। কারণ কি, আমাদের দেশে এখনো পর্যন্ত সেটা হবেই, তছরূপ হয় সেটা হবেই, বলে সেটা ক্রিমিনাল। ধরুন আমি আপনাকে, ধরুন আমি আপনাকে আমাকে বলুন না, আমি আপনাকে 2022 এ হওয়া, ঠিক 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 হওয়ার কথা, তছরূপ কেন সেন্ট্রাল গভর্নমেন্ট 24 এখন একদম হওয়ার কথা, কিন্তু এই পুলিশ কমপ্লেন্টটা কে করবে? এক মিনিট, ধরুন এই পুলিশ কমপ্লেন্টটা কে করবে? এই পুলিশ কমপ্লেন্টটা পলাশ, আমাদের প্রতিনিধি, এক মিনিট, এক মিনিট, পলাশ আমাদের প্রতিনিধি পাঠানো, এই পুকুরটা, এই যে পুকুরটা কাটা হয়নি আদৌ, কিন্তু লোকে টাকা পেয়ে গেছে, সেই 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 পুলিশ কমপ্লেন্টটা কে দেবে? তো আমার পেশা নয়, আমি বলছি ও লয়ার হয়ে এই বেসিক জিনিসটা যদি না জানে তাহলে আমি সরি টু সে, আমি বলছি আমি দর্শক বন্ধুদের বলতে চাই, তৃণমূল কংগ্রেসের স্টার ক্যাম্পেনার হচ্ছেন ডক্টর শতরূপা। ওনার মতো লোকেরা যতবার মুখ খোলেন ততবার তৃণমূল কংগ্রেস ভোট পায়, উনি যতবার মুখ খুলবেন ততবার তৃণমূল জিতবে। তাই ওনার বিমর্শকদের, আমাদের সেটা হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্পের জন্য একটা কেন্দ্রীয় আইন আছে, তো সে আইন অনুযায়ী কেন্দ্র টাকা দেয় ১০০ দিনের যে কাজের প্রকল্প, সেই আইনের একটা ধারা আছে, সেখানে যদি কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায় কেন্দ্র টাকা বন্ধ করে দিতে পারে, সেটুকু বলা আছে। সেখানে যদি কোথাও দুর্নীতি হয়, কেন্দ্রীয় সরকার এসে পশ্চিমবঙ্গ সরকারের ওই লোকটির নামে পশ্চিমবঙ্গে পুলিশ কমপ্লেইন করবে, এটা আমাদের দেশে কোন আইনে বলা আছে একটু বলে দাও। প্রথম কথা হচ্ছে এই যে ধারার কথা বলছেন, যে আইনের কথা বলছেন, সে আইনে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন করিয়েছে, এটা যদি আপনি দেখাতে পারেন মাইকটা ছেড়ে একটু চলে যাচ্ছে। আমি বলছি অর্ক
এই লাভ দিয়ে জল থেকে উঠলাম, কি ভাবছেন সাংবাদিক পাগল হয়ে গেছে? না, এই স্থানীয় পঞ্চায়েত প্রধান এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই দেখিয়েছে এখানে পুকুর খোঁড়া হয়েছে। গোপাল মণ্ডল স্থানীয় জায়গার মালিক, তার এই জায়গাতে 100 দিনের কাজ করে এখানে পুকুর কাটা হয়েছে, এরকমটাই কিন্তু অভিযোগ যে এই জমির মালিক, যার মাস্টার রোল থেকে তিনি দেখতে পেয়েছেন যেখান থেকে টাকা আত্মসাত হচ্ছে। কী বলছে একবার শুনুন। আমি পরস্পর শুনতে পেলাম যে আমার এখানে পুকুর কাটা হয়েছে, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম স্থানীয় প্রধান 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 আত্মসাত করেছে। ওই তো এইভাবে মানে পুকুর না কেটে 100 দিনে টাকা তুলে নিচ্ছে কেটে। একদমই যেটা অভিযোগ করলেন যে এইখানকার স্থানীয় যে বীরকুমারী পঞ্চায়েতের প্রধান, তিনি কিন্তু জনসাধারণের টাকা আত্মসাত করছে পুকুর না কেটেই। আমরা এরকম আরও এই পঞ্চায়েত প্রধানের আজব আজব কীর্তি দেখাব। নদিয়ার নাকাশিপাড়া থেকে ভিডিও জার্নালিস্ট অর্জুনের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। নদিয়ার নাকাশিপাড়া দেখিয়ে দিলাম আপনাদেরকে, পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের। অর্ক এবং অনির্বাণের দাবি অনুযায়ী শুধু জরিমানা দিয়ে ছেড়ে ছাড় পাওয়ার কথা না, একেবারে গিরিরাজ সিং আসবেন, সিবিআইকে সঙ্গে নিয়ে আসবেন, তারপরে এসে মামলা করবেন, করে এদেরকে জেলে পাঠাবেন। না না, আপনারা বলছেন, আপনারা বলছেন। আরেকটা দেখাই, আরেকটা দেখাই, এটা অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। কেন অসাধারণ বলছি, এই রাস্তা কমপ্লিট হয়ে যাওয়ার পর, কংক্রিটের রাস্তা, লোকে এক কোমর জলে দাঁড়িয়ে থাকে, সেই ছবিটা একবার দেখুন। এটার কমপ্লেন কার করতে আসার কথা, কাদের এই চোর ধরার কথা, দেখুন। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার কৌতলা গ্রাম পঞ্চায়েতের গোরানকাটির একেবারে মণ্ডল বাড়িতে আর গাজীর রাস্তা পর্যন্ত 1050 মিটারের রাস্তা, কাগজে কলমে একেবারে কংক্রিটের রাস্তা বলে কমপ্লিট। আর এখানে কাজ না করে সমস্ত টাকা তুলে নেওয়ায় এই এলাকার গ্রামবাসীরা বিডিও, এসডিও, ডিএম এর কাছে আবেদন জানিয়েছিলেন, যারা এই কাজটা করেছে তাদের শাস্তির জন্য আর নতুন রাস্তার জন্য। রাস্তাটা কি হয়ে গেছে কংক্রিটের ঢালাই? হ্যাঁ, হয়ে গেছে বলে শুনছি আমরা, কাগজ কলমে দেখছি, তার জন্য আমরা হাইকোর্ট করেছি। আমার আচার যারা এই টাকা আত্মসাত করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই রাস্তা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হোক এই আবেদন করছি। এই রাস্তা নাকি কংক্রিটের ঢালাইয়ের রাস্তা হয়ে গেছে, এই কংক্রিটের ঢালাইয়ের রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। রিপাবলিক বাংলার দর্শক যারা আছেন তারা দেখুন, প্রশাসন এই রাস্তাটা কমপ্লিট দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়েছেন।